ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের মজাই হয়তো এখানে। দুই দেশের দুই ক্রিকেটার এক দলের এক স্বপ্নে বিভোর। 2017 সালে দক্ষিণ আফ্রিকা সফরে সাইফুদ্দিনের এক ওভারে 5টি ছক্কা হাঁকিয়েছিলেন মিলার। এবার সেই মিলার সাইফুদ্দিন মেতে উঠেছেন খোশ গল্পে। এলিমিনেটর ম্যাচের আগে বরিশালের সমস্ত আলো ডেভিড মিলারের দিকেই। একাই ম্যাচ জেতানোর ক্ষমতা দেখিয়েছেন এই বাহাতি বহু আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। নিজের সম্পর্কে যথেষ্ট ইতিবাচক তাই প্রোটিয়া তারকা। আমি 16 বছর ধরে খেলছি, আমি আবার নিজের খেলা সম্পর্কে জানি, আমি মানসিকভাবে ভালো আছি। যদিও বিপিএল এর খেলা আমি দেখিনি, ক্রিক ইনফোতে ফোনে কেবল নজর রেখেছি যাতে করে পয়েন্ট টেবিলে ধারণা নিতে পারি। নানা ব্যস্ততার মাঝেও বিপিএল খেলতে শেষ মুহূর্তে ঢাকায় এসেছেন মিলার। তার সামনে বিপিএল এ সর্বোচ্চ 3 ম্যাচ খেলার সুযোগ, সামনে আবার বিয়ে ঠিকঠাক, পিএসএল আইপিএল সব মিলে দারুণ ব্যস্ত। এজন্যই কেবল প্লে অফ থেকে বিপিএল এ আছেন এই হার্ড হিটার। উইকেট নিয়েও খুব একটা স্পষ্ট ধারণা নেই মিলারের। এর আগে আমি চিটাগং কিংস এর হয়ে খেলেছি, সেবারও 3 ম্যাচ খেলতে এসেছিলাম এক সপ্তাহের জন্য। দারুণ একটা স্মৃতি রয়েছে আমার, এখানকার উইকেট কেমন হবে এখনই তা বলতে পারছি না। মিলার ছাড়াও বরিশালে রয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিক মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটার। সৌম্য সরকারের সামনে জাতীয় দলের জায়গা পোক্ত করার দারুণ সুযোগ। তার আগে বিপিএল এর মঞ্চ অবশ্যই তার জন্য বিশেষ কিছু। শ্রীলঙ্কা সিরিজের আগে বড় ম্যাচে ভালো কিছু প্রত্যাশা করতেই পারেন সৌম্য। অপরদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও মুখিয়ে রয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য। বরিশালের বিপক্ষে আগের দুই দেখায় জয় পাওয়াটা বাড়তি প্রেরণা তাদের। তানজিদ তামিম রয়েছেন দারুণ ফর্মে, বোলিংয়ে বিলাল খান, নিহাদুজ্জামানরাও ধারাবাহিক। পা হওয়ার কালে আসর থেকে ছিটকে পড়বে তাই তো ছেড়ে কথা বলতে রাজি নয় কেউ। চট্টগ্রামের অধিনায়ক শুভাগত চ্যালেঞ্জ জানালো বরিশালকে। তবে জশ ব্রাউনের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স না পাওয়ার আক্ষেপ ঝরল শুভাগতর কণ্ঠে। প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য ইম্পর্টেন্ট, লাস্ট দুইটা ম্যাচও আমরা দেখেন যে নকআউটের মতোই আমরা খেলে প্লে অফে এসেছি, তো এটাও একটা আরেকটা দিনের মতোই একটা ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ, আমরা অবশ্যই জিতবো, জেতার জন্য মাঠে নামবো, যারা ভালো খেলবে তারাই জিতবে, তো অবশ্যই আমরা চাইবো যে আমরা ভালো খেলে আমরা নেক্সট ম্যাচটা আবার কনফার্ম করতে চাই। যে ধরনের আশা ছিল হয়তো সে সেটা ফুলফিল করতে পারেনি, বাট এখনও একটা ম্যাচ আছে, হয়তো সে এই ম্যাচটার জন্য হয়তো বা আমরা হয়তো তাকিয়ে আছি, হয়তো তার সেরাটাই দিবে। লড়াইটা হবে দুই দলের দুই ওপেনার তামিম ইকবাল ও তানজিদ তামিমের মাঝেও। দুই তামিমেই এবার বিপিএল এ দারুণ ফর্মে। সিনিয়র তামিম যেমন সর্বোচ্চ রান করেছেন আসরে, তেমনি জুনিয়র তামিমের রয়েছে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তবে আগের দুই দেখায় জয় পাওয়াটা বাড়তি প্রেরণা হবে মনে করেন না শুভাগত। মিলারের অন্তর্ভুক্তি প্রতিপক্ষ হিসেবে বরিশালকে বাড়তি শক্তি এনে দিলেও এসব নিয়ে ভাবছে না চট্টগ্রাম। এরকম উইকেটে আশা করি যে হাই স্কোরিং রান হবে, বলার ব্যাটার দুজনেই দুই ডিপার্টমেন্টেই বেনিফিট পাবে এবং কম্পিটিটিভ ক্রিকেট হবে, এটাই সবাই প্রত্যাশা এবং আমরাও সেটাই আশা করি। মোট কথা, সেরা ছন্দ দেখানোর বিকল্প নেই চট্টগ্রামের সামনে। তানজিদ তামিমের পাশাপাশি জশ ব্রাউন, টম ব্রুসরাও জ্বলে উঠবেন ডু অর ডাই ম্যাচে, এমনটাই চাওয়া চট্টগ্রামের।